আসসালামু আলাইকুম। বিকাশ অ্যাকাউন্ট ওপেন করার পর থেকে আজ পর্যন্ত কত টাকা কোন কোন নাম্বারে লেনদেন হয়েছে তা দেখতে হলে বা তা পেতে হলে কি করতে হবে, তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি রিকোয়েস্ট করেছিলাম আমাকে যেন গত 1 জুন থেকে 1 জুন 2022 থেকে 14-21 2023 পর্যন্ত স্টেটমেন্ট দেওয়া হয়, তারা আমাকে সেটা দিয়েছে এবং এটা পেতে হলে বেশ কিছু প্রসেস ফলো করতে হবে। কিভাবে সেটা আপনি রিকোয়েস্ট করবেন এবং তারা কিভাবে বিকাশ হটলাইন থেকে বা বিকাশ হেল্পলাইন থেকে কিভাবে আপনাকে স্টেটমেন্ট দিবে, তো চলুন সেই প্রক্রিয়াটা দেখে নেওয়া যাক। প্রথমে আপনাকে একটা ইমেল করতে হবে। ইমেল করার জন্য বেশ কিছু তথ্য আপনাকে নিশ্চিত করতে হবে, বেশ কিছু তথ্য নিশ্চিত করতে হবে। যেমন আপনাকে দিতে হবে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, যেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বার যে যে এনআইডি ব্যবহার করেছে সেটা নাম্বার, আপনার বর্তমান ব্যালেন্স, লাস্ট সেন্ড মানি এবং লাস্ট ক্যাশ ইন অ্যামাউন্ট। আর বিকাশ অ্যাকাউন্ট যেই নাম্বারে বা যেই নামে ওপেন করা হয়েছে তার বাবা এবং মায়ের নাম, ডেট অফ বার্থ এবং আপনি কোন মাস থেকে কোন মাসের স্টেটমেন্ট চান তার একটা দিতে হবে। এবং সর্বশেষ আপনি এই তথ্য অথবা এই স্টেটমেন্টটা কিভাবে পেতে চান, আপনি যদি ইমেল পিডিএফ এর মাধ্যমে নিতে চান তাহলে আপনাকে ইমেল নাম দিতে হবে, এবং আপনি যদি সেটা হার্ড কপি আকারে গ্রহণ করতে চান তাহলে আপনি আপনার নিকটস্থ বিকাশ এজেন্টের নাম দিতে হবে বা লোকেশন দিতে হবে। তো এই জন্য বেশ কিছু কিভাবে আপনি ইমেল করবেন, তো চলুন দেখে নেওয়া যাক। আপনার এই পুরো তথ্য বা পুরো এই ইনফরমেশনটা আপনাকে ইমেল করতে হবে support@bkash.com-এ আপনাকে ইমেল করতে হবে, এবং এরপরে তারা আপনাকে একটা ফোনের মাধ্যমে কনফার্ম করবে বা সেই আর কি আবার কিছু ভেরিফিকেশনের জন্য কিছু ইনফরমেশন চাইবে যেটা আসলে ফোনের মাধ্যমে থাকে। তারপর আপনার তথ্য পাঠানো তথ্যের সাথে আপনার তাদের কথার সাথে মিল হলে তবে আপনি 1 থেকে 2 দিনের মধ্যে, এটা সাধারণত একদিনের মধ্যেই আপনি আপনার টোটাল লেনদেনের যে স্টেটমেন্ট সেটা পেয়ে যাবেন, কিন্তু সচরাচর সর্বোচ্চ 3 দিনের মাধ্যমে সেটা আপনি পেয়ে থাকবেন। তো ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।